দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নেটওয়ার্ক একটা আমরা দেশের ব্যবসা বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি সংলাপে যেহেতু আর কদিন বাদেই ঈদ উদযাপিত হবে আর ঈদের ঈদ মানেই পর্যটন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা পর্যটন নিয়ে ভাবেন বাংলাদেশের পর্যটনকে সামনে এগিয়ে নিতে চান সেই মানুষদের কি অবস্থায় চলছে এবার পর্যটনের অবস্থা কি রাঙ্গামাটিতে কদিন আগে বন্দুকযুদ্ধে সাতজন মানুষ মারা গেছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেখানে পর্যটনের কি অবস্থা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগের সমস্যা রয়েছে আরও কিছু উন্নয়নের কাজও চলছে সব মিলিয়ে কী অবস্থা পর্যটন আমরা আজকে ঈদ পর্যটন নিয়ে আলোচনা করবো পর্যটনের উন্নয়ন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আলোচনায় আমি রয়েছি সজল দাস আমার সাথে দুজন অতিথি রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে আমার পাশেই রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া চেয়ারম্যান ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছেন প্রবীর কুমার সাহা ব্যবস্থাপনা পরিচালক জিম হলিডে পার্ক লিমিটেড আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন আমাদের টিভি স্কলে যে নম্বরটি দেখানো হবে সেই নম্বরে ফোন করে আপনারা আপনাদের পর্যটন বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ থাকে এই ক্ষেত খাতের উন্নয়নে আপনারা জানাতে পারেন আমাদেরকে আমি শুরুতেই স্যার আপনার কাছে আসতে চাই যেহেতু পর্যটন নিয়ে আপনি গবেষণা করছেন বলা চলে ভাবছেন পর্যটন নিয়ে বাংলাদেশের এই মুহূর্তের পর্যটন শিল্পের কি অবস্থা আপনার কাছে শুরুতে এই বিষয়ে জানতে চাই ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের পর্যটন একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র আপনি দেখবেন যে আজ থেকে দশ বারো বছর আগেও কিন্তু পর্যটনটা তেমন সরব ছিল না আজকের বাংলাদেশ আমাদের মাথা পিছু আয়। সতেরোশো বাউন্ন ইউএস ডলার এবং আমাদের জিডিপি কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ পারসেন্ট তো সুতরাং আমাদের উন্নয়নের চাকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানুষের মাথাপিছু আয় বাড়তেছে ফলশ্রুতিতে আমাদের যেই মানুষ অত্যন্ত কর্ম চাঞ্চল্য প্রতিদিন তারা প্রতি মুহূর্তে তারা তাদের কাজে ব্যস্ত আছে তো অত্যন্ত ব্যস্ততার ভিতরে মানুষ যখন একটু সময় পায় তখন কিন্তু তারা ভ্রমণ পিপাসু হয়ে পড়ে এবং এই সেক্টরটা এখন দেশে বিদেশে প্রচুর চাহিদা পর্যটনে তো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে পর্যটন অত্যন্ত সম্ভাবনাময় শিল্প কারণ আমি একটু আগে যে বললাম আমাদের মাথা আয় বাড়তেছে আমাদের জীবনযাত্রা এখন অনেক উন্নত আমাদের বাংলাদেশের মানুষ দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে এ দেশকে এ দেশের যে সমতল বেষ্টিত দেশ এবং আনাচে কানাচে প্রকৃতির যে সোয়া সেটা দেখার জন্য ভ্রমণ পিপাসুরা আমাদের দেশ ও বিদেশ পর্যটক সারা বাংলাদেশ মানুষের আগ্রহের জায়গাটা আপনি বললেন স্যার আমি আমি আবি আসব আপনার কাছে আমি একটু প্রবীর কুমার সাহা রয়েছেন প্রবীর কুমার সাহা আপনি নিজে একজন উদ্যোক্তা পর্যটন আপনি অনেকদিন ধরে কাজ করছেন মানুষের আগ্রহের জায়গা তৈরি হয়েছে কিন্তু সেই আগ্রহটিকে আমরা কতটুকু সুযোগ দিতে পারছি অর্থাৎ মানুষকে দেশের মধ্যে পর্যটনে কতটুকু সুযোগ দিতে পারছি আমরা ধন্যবাদ আপনাকে সম্মানিত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক মহোদয় ওনারা এটা নিয়ে গবেষণা করছেন এখান থেকে ওনারা কিছু শিক্ষার্থী প্রতি বছরই বেড়েছে এবং আমি ওনার সাথে আপনার এই অনুষ্ঠানে আসার আগে ওনার সাথে আমার যে একান্ত আলাপ হয়েছে উনি বললেন যে আমাদের এটা খুব ডিমান্ড আছে যে এই শিক্ষা কোর্স সমাপ্ত করে যারা বেরোচ্ছেন তাদের খুব ডিমান্ড আছে কারণ আমি নিজেও ওনাকে বলেছি যে আমরা এই ধরনের ইয়েছে আসলে কি ওনারা গবেষণা না আমরা কিন্তু বাস্তবায়ন করছি অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল আমাদের যে এই মানে পর্যটনের কথা চিন্তা করে একটি কথা ঠিকই বলেছেন যে আজ থেকে দশ বা পনেরো বছর আগে এই পর্যটনের বিষয়টা কিন্তু ঝিমিয়ে পড়েছিল তো এখন কিন্তু এটা খুব সরব আসলে কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই কিন্তু মানুষ তখন একটু বিদেশ বা দেশে কোথাও একটা চলে আসে সেটা অর্থনৈতিক নিবিড় সম্পর্ক তা আমি মনে করি যে অর্থনৈতিকভাবে এখন আমাদের দেশ মোটামুটি স্বাবলম্বী এবং আমরা আমাদের যেই স্পট বা আমার যে ব্যক্তিগত স্পট আমি ওইখানে দেখি যে দর্শনার্থীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আগ্রহ খুব বেশি এবং ওনারা খুব একটা ভালো কিছু যাচ্ছে অর্থাৎ ওনাদের ওনারা এখন আমাদেরকে শাসন দিচ্ছে যে আপনি এই প্রজেক্টটা এইভাবে সাজিয়ে নিন তাহলে আমরা কিন্তু পুনরায় আবার আসবো অর্থাৎ ওনারা আমাদেরকে সাজেশন দিচ্ছে তো সেটা খুব একটা ভালো দিক আর যে কথাটা বলেছেন যে আসলে ঈদটা আমাদের দেশে কিন্তু একটা মূল আনন্দের অনুষ্ঠান আপনি জানেন যে এই আমাদের যে এটা রোজার মাসে যে ঈদটা হয় সেটার আনন্দের ধারাটি একরকম আবার এখন কুরবানির ঈদ সেটার ধারা একরকম এখন এই ঈদে কিন্তু মানুষের অ্যাটেনশনটা থাকে কুরবানির দিকে গরু কেনার দিকে কিন্তু থাকে আর রোজার ঈদের এক মূল আকর্ষণ থাকে যে আমরা পোশাক মানুষ ঘরে বসে থাকে বেরিয়ে যায় তো আমাদের দেশে গড গিফট প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কতগুলা জায়গা আছে যেগুলা জায়গায় আমরা উল্লেখ করলাম যে কক্সবাজার আমাদের সুন্দরবন আছে রাঙ্গামাটি আছে খাগড়াছড়ি আছে সিলেট আছে তো সেখানে যেমন কিছুদিন আগে দেখলাম যে আমাদের খাগড়াছড়িতে একটি সমস্যা হয়েছে তো এগুলো কি এগুলো আমাদেরকে একটু ব্যাহত করে এই জিনিসগুলো আমাদেরকে ব্যাহত করে আমরা যে উৎসাহিত হই তখন পরিবার পরিজন নিয়ে তখন মানুষ একটু সংখ্যা মেয়ে থাকে তো এই সংখ্যাগুলোকে আমাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে তারপরে যোগাযোগ ব্যবস্থার যে অবকাঠামো কারণ আপনাকে আপনি যখন ফ্যামিলি নিয়ে যাবেন তখন আপনি একটা প্ল্যান করবেন যে আমি কত ঘন্টায় ওখানে গিয়ে ওখানে ওইখানে কোথায় থাকবো ওখানকার সিকিউরিটির বিষয়গুলো সব কিছু মিলেই কিন্তু পর্যটনটাকে আমাদের উজ্জীবিত করতে হবে তো সুতরাং এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমি কিছুদিন আগে মাননীয় পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান মহোদয়ের সাথে একটা অনুষ্ঠান আমার যেমন টক ছিলাম তো আমি দেখলাম যে বাংলাদেশ সরকারও কিন্তু বসে নেই এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুই হাজার ষোলো সালকে পর্যটন বর্ষ ঘোষণা দিয়েছেন তো সবকিছু মিলেই কিন্তু এর একটা উৎসবের আমেজ আমরা চাই যে আগামীতে হয়তো আমরা সেই দিন বেশি দূর নয় যে আমাদের দেশের কোন জায়গাগুলো নিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে আমি একটু স্যার কাছে আসতে চাই আবারো স্যার পর্যটনের অপার সম্ভাবনা বলা হয়ে থাকে সেই সম্ভাবনাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি এক আর একটি বিষয় এর মধ্যে দুই তিনটি ঘাটতি রয়েছে দুই তিনটি বিষয় রয়েছে অতি গুরুত্বপূর্ণ আমাদের যোগাযোগ ব্যবস্থার যে অবস্থা আগে থেকে অনেক উন্নতি হয়েছে কিন্তু যত আমরা রাস্তা তৈরি করছি তত যানবাহনও বাড়ছে এই সাথে তাল মিলিয়ে আমরা কতটুকু পর্যটনকে প্রমোট করার মতো জায়গা তৈরি করতে পেরেছে আপনার কাছে কি মনে হয় জি আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা এবং এই সেক্টরটা ইতিমধ্যেই দেখেন গার্মেন্টস শিল্প আমাদের যে ম্যান পাওয়ার মানব সম্পদ সম্পদ সেটার পরে কিন্তু আরেকটা শিল্প আমাদের সামনে চলে এসেছে পর্যটন শিল্প এবং গভর্নমেন্ট এই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে আপনি দেখেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তিনি যখন প্রথম চিন্তা কুয়াকাটায় গেলেন সেখানে কুয়াকাটা আপনি জানেন যে সেই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা অ্যাটে টাইমে দেখা যায় এবং উনি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তার মাথায় কাজ করলো যে বাংলাদেশকে সারা বিশ্বে বহির্বিশ্বে পরিচিত করার একটা জায়গা হলো পর্যটক এবং উনি সাথে সাথে এসেই উনিশশো সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তৈরি করেছিলেন এবং দীর্ঘ পরিক্রমা শেষে দু সালে মাননীয় প্রধানমন্ত্রী পর্যটন বোর্ড তৈরি করলেন এর মাধ্যমে পর্যটন শিল্প কিন্তু আমাদের সারা বাংলাদেশে বিস্তার লাভ করতেছে ধীরে ধীরে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার বেসরকারি প্রতিষ্ঠান সবাই কিন্তু পর্যটনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে স্যার একটি বিষয় আমার এখানে আপনার সাথে একটু দ্বিমতের জায়গা রয়েছে স্যার যে অবশ্যই উন্নতির কাজ চলছে উন্নতি হচ্ছে আরও হবে কিন্তু স্যার আপনি যে কুয়াকাটার কথাই বললেন কুয়াকাটা যাওয়ার পথের যে অবস্থাটি কিংবা পর্যটন টেনে নেওয়ার যে মানুষের মানুষ আসলে কি কারণে যাবে স্যার যদি সেখানে যাওয়ার মতো আমার সুযোগ না আমি আপনার সাথে একশো পার্সেন্ট এক পথ আপনি দেখেন আগে বরিশাল থেকে কুয়াকাটা যেতে যত রকমের হেসেল হতো এখন কিন্তু সেটা কমে আসছে এখন কিন্তু সেখানে ব্রিজ হয়েছে এখানে কালভার্ট হয়েছে এবং ফেরির অবস্থা কিন্তু এখন তুলনামূলক ব্যাপার ভালো আসলে দেখেন আমাদের বাংলাদেশ মাত্র আমরা সাতচল্লিশ আটচল্লিশ বছর বাংলাদেশ তো সুতরাং এই অল্প সময়ে পর্যটনটা আমরা যেভাবে যেই গতিতে এগিয়ে যাচ্ছে আমরা অত্যন্ত আশাবাদী যে এই শিল্প বাংলাদেশে এক নাম্বার অর্থকরী এক নাম্বার অর্থনৈতিক সেক্টর হিসাবে লাভের্বিত হবে আপনি দেখেন এই জন্য দুই সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ডিপার্টমেন্ট কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে এবং ইতিমধ্যে আমরা চার পাঁচটা ব্যাচ থেকে পর্যটনের উপর তারা বের হয়েছে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত তা আমার যে জায়গায় আমি গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে আমাদের বাংলাদেশের মানুষের এখন কিন্তু এখন আর সেই দিন নাই এখন বাংলাদেশের মানুষ কিন্তু সারা বিশ্ব জুড়ে আছে আমাদের বাংলাদেশের মানুষ বিদেশে সব জায়গাতে কিন্তু তারা সমান তালে কাজ করে যাচ্ছে বিদেশ থেকে বাংলাদেশে প্রচুর পর্যটক আসতেছে বিদেশি পর্যটক দেশি পর্যটকের সংখ্যা প্রায় এক কোটি সাঁত্রিশ লাখের মতো সুতরাং এই যে ঈদ মৌসুমে আপনি দেখেন শুধুমাত্র কক্সেস বাজারে আমার লাস্ট যে ডাটাটা আমরা পেয়েছি ছোট বড় প্রায় সাড়ে চারশোর মতো হোটেল আছে কক্সেস বাজারে শুধু সেখানে শুধুমাত্র কক্সেস বাজারে দুই তিন দিনে প্রায় পাঁচ লক্ষর মতো দেশীয় পর্যটক বেড়াতে গিয়েছিল সুতরাং এই যে একটা সম্ভাবনার জায়গা এদিকে কক্সেস বাজার এদিকে সিলেট এদিকে রাঙ্গামাটি বান্দরবন হাগরাসুরি অর্থাৎ সর্বত্র বাংলাদেশে এখন কিন্তু টুরিস্টদের আনা আমি আমি আসবো আপনার কাছে যখন প্রবীর কুমার সাহা আপনি নিজে এই সরাসরি এই পর্যটন শিল্পের সাথে জড়িত রয়েছেন এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন আপনি আপনার কাছে কি মনে হয় আমরা যে উন্নতির কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে গুরুত্বের কথা বলা হচ্ছে সেটি কতটুকু যুক্তিযুক্তি বা যথার্থ বলে আপনার কাছে মনে হয় কতটুকু পর্যাপ্ত বলে মনে হয় আপনার কাছে শুনুন আসলে কি যে কোনো জিনিস যখন প্রথম শুরু হয় তখন কিছু সমস্যাও থাকে কারণ আসলে কি এই 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 ব্যবসাটা কিন্তু আমাদের দেশে পাবলিক মানে আমাদের মতো যারা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ওনারা কিন্তু এখন মোটামুটি বাংলাদেশের আনাচে কানাচে নিজ উদ্যোগে অর্থাৎ এখানে আমরা কিন্তু যে জিনিসগুলো করছি সেগুলো কিন্তু আমরা নিজেরা সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলছি আর আর আমাদের বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো গড গিফটেড অর্থাৎ এগুলো প্রাকৃতিক ভাবে ওইখানে এগুলো স্থাপন করা আছে তো ওইগুলাকে যদি আমরা একটু রক্ষণাবেক্ষণ করে করি সেটা একটা দিক আর এখন আমাদের মতো অনেকেই যারা এগিয়ে আসছে আপনি জানেন যে বাংলাদেশে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিন্তু এখন এই বিনোদনমূলক স্পট আছে রিসোর্ট রিসোর্ট যে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব ভালো দর্শনার্থী শঙ্কর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা আসলে এই জিনিসকে ধরে রাখার জন্য কিছু সুবিধা অসুবিধা আমার এই বিষয়ে একটা প্রশ্ন রয়েছে যে আমরা যখন রাঙ্গামাটি কিংবা বিশেষ করে এই সব এলাকা থেকে পার্বত্য এলাকায় যেতে অনেকটা দূর দূরত্ব পাড়ি দিতে হয় অনেকে চেষ্টা করেন কাছে কিনারে কোথাও যেতে স্বল্প দূরত্বে গিয়ে পরিবার নিয়ে আনন্দ করার সুযোগ রয়েছে মানে হোল ডে ওয়ান ডে কতটুকু তৈরি হয়েছে আপনার আসলে আপনি ঠিক দেখুন আমাদের কিন্তু যোগাযোগ অবকাঠামোর যে বিষয়টা সার্বিকভাবে বাংলাদেশে সেটা কিন্তু খুব একটা বঙ্গুর অবস্থা ছিল এখন কিন্তু সেটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এখন কিন্তু রুট ঘাট সব দিক দিয়ে কিন্তু কাজ চলছে যেমন ঢাকা চট্টগ্রাম কিন্তু আমাদের ফোর লেন হয়ে গেছে এগুলো তো আগে ছিল না

দেখবেন হাজার হাজার পর্যটক সেখানে কিন্তু এনজয় করতেছে ডাকার পাশে এবং আপনি আমাদের যে গাজীপুর আছে সেখানে প্রায় ছোট মতো ছোটো আছে লক্ষ লক্ষ টুরিস্টরা কিন্তু সেখানে ছুটির দিন থেকে শুরু করে বিভিন্ন সময়ে তারা কিন্তু সেখানে বীর জমাচ্ছে অর্থাৎ আমরা ডাকার আশেপাশে যেই কতগুলি রিসোর্ট বা যেই বিনোদন স্পট আছে সবারে আমাদের নন্দন পার্ক থেকে শুরু করে আছে সেখানে কিন্তু হাজার হাজার পর্যটকরা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের পর্যটন এখন কিন্তু জমে উঠছে দরকার কি গভর্নমেন্টকে সেই ব্যাপারে সেই লক্ষ্যে কাজ করতে হবে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে পর্যটকদেরকে তাদের মান কিভাবে আরও বাড়ানো যায় রোড গার্ড যেটা কথা বললেন আমাদের যেই ট্রাফিক জ্যাম সেটা কিভাবে ধীরে ধীরে কমানো যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আজকে আমি আপনার এখানে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জায়গাতে আসতে আমাকে প্রায় দেড় ঘন্টা সময় রাস্তায় কাটাতে হলো এই যে একটা দুর্বৃষ্যহর ট্রাফিক জ্যাম সেটা যদি আমরা কমাতে পারি আমাদের বাংলাদেশে পর্যটন কোথায় উঠে যাবে আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন আজকে নেপাল তাদের জিডিপিতে এগারো পার্সেন্ট ফ্রম ট্যুরিজম সেক্টর থেকে আসতেছে ইভেন ইন্ডিয়া সেখানেও কিন্তু সাড়ে ছয় পার্সেন্ট আসে জিডিপি ফ্রম ট্যুরিজম সেক্টর থেকে আর আমাদের বাংলাদেশে ডিরেক্টলি পর্যটন থেকে আসে টু পয়েন্ট এবং ডিরেক্ট এবং ইনডিরেক্টলি ফোর পয়েন্ট আসে আজকে শ্রীলঙ্কায় কিন্তু পর্যটন কত দূরে এগিয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি থাইল্যান্ডে দেখেন পর্যটন কিন্তু তাদের প্রধান অর্থনৈতিক নির্ভর এবং মালয়েশিয়া ঈদের মৌসুমি সারা বিশ্ব থেকে প্রায় পনেরো লক্ষ লোক আসে তাদের সেখানে এনজয় করার জন্য অর্থাৎ পর্যটনকে আমাদের সেইভাবে গুরুত্ব দিতে হবে আমাদের সরকার কিন্তু পর্যটন বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী পর্যটন বান্ধব প্রধানমন্ত্রী উনি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে আমাদের যে আপনার কক্সেস বাজারে যে সড়কটা তৈরি হলো মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ 80 কিমি 80 কিমি হ্যাঁ কক্সেস বাজার থেকে টেকনাফ পর্যন্ত কিশনয়া বিরাম রোড সেটা দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ পর্যটক সেখানে যাচ্ছে

পর্যটনের সাথে সম্পৃক্ত অর্থাৎ পর্যটন এমন একটি শিল্প এটা শুধু একক শিল্প না এটার সাথে অনেক রকমের শিল্প কানেক্টেড যেটা করতে হবে সরকারকে এই লক্ষ্যে সরকারকে গবেষণা করতে হবে যুগোপযোগী করতে হবে এবং একটা কর্ম মানে কিভাবে কর্ম সৃষ্টি করা যায় কর্ম চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি করতে হবে প্রবীর কুমার সাহাব পর্যটনের উন্নয়নের কথা বলছি আমরা এখন যদি আমাদের বেশ কয়েকটি জায়গা রয়েছে পর্যটনের সম্ভাবনা রয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে খুব একটি নজর দেওয়া হচ্ছে না আপনার কাছে কি মনে হয় ওই জায়গাগুলোতে আসলে কিভাবে আপনাদের আপনি যেহেতু এই ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত কি পরিকল্পনা নেওয়া যায় ওই জায়গাগুলোকে নজরে আনতে হলে না আপনি হত নিশ্চয়ই আপনি অবগত আছেন যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং কিন্তু একটা পরিকল্পনা করেছে আমাদের বিশেষ করে চিটাগাং চট্টগ্রামে আমরা একটা ফরেন জোন মানে অর্থাৎ শুধুমাত্র বিদেশিদের জন্য অর্থাৎ আপনি জানেন যে আমাদের দেশে অনেক কিছু ইচ্ছে করে ধর্মীয় একটা বিষয় আছে এই বিষয়টা মাথায় রেখে আমরা বাংলাদেশ পর্যটন কমিশন একটা পরিকল্পনা করেছে সেটাতে সরকার একটা বিশাল বরাদ্দ সেখানে দিয়েছে এবং একটি জায়গা কিন্তু বরাদ্দ পেয়েছে আপনাদের যে মেরিন রেড রুটের পাশেই বোধ হয় খুব সম্ভব প্রায় একশো একর জায়গা ওইখানে গভর্নমেন্ট দিয়েছে ওইখানে একটা ফরেন যাতে আমাদের দেশে ফরেন ট্যুরিস্ট যারা আসবে তারা যাতে ওখানে স্বাচ্ছন্দ্যে সিবিস থেকে শুরু করে সব সব ফ্যাসিলিটি জায়গাটার নাম বা সেবা বলতে তবে আমি একটা জিনিস আমরা যখন বিদেশ যাই আমরা কিন্তু এয়ারপোর্টে নামার পরে ওই দেশের যে পর্যটন শিল্প বিষয়গুলো কিন্তু একটা মেসেজ আমরা পেয়ে যাই যেটা আমাদের দেশে ওইভাবে এখনো গড়ে ওঠেনি আমি মনে করি যে আমরা আপাতত আমার সেটা চিন্তা চিন্তাভাবনা এবং আমার যেটা সাজেশন যে আপাতত ফরেন টুরিস্ট যতগুলো আসছে সেটা তো আসবে কিন্তু আমাদের দেশের যারা আছে যে বাইরে চলে যাচ্ছে তারা যেন মানে বহিমুখী না হয় তাদেরকে আমরা কিভাবে ঘনমুখী করতে পারি সেটা আমাদেরকে একটা প্রচেষ্টা কি আরো করা যায় আমি জানতে চাইবো আপনাদের কাছে আমি একটি বিরতিতে যাব তার আগে আমি একটু রাঙ্গামাটিতে যেতে চাই আমি এবারে একটু এবারের ঈদের পর্যটন সম্ভাবনা আলাপ করতে চাই এবারে ঈদে আসলে পার্বত্য চট্টগ্রামে আমাদের মেইন একটি পর্যটনের জায়গায় সিলেট রয়েছে সুন্দরবন রয়েছে কিন্তু রাঙ্গামাটিতে কদিন আগের যে ঘটনাটি ঘটেছে এতে পর্যটন ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়া কক্সবাজারে রাখায় আমাদের যে রোহিঙ্গা সমস্যাটি শুরু হওয়ার পর থেকে রোহিঙ্গা ইস্যু রয়েছে এখানেও একটি সমস্যার সম্ভাবনা রয়েছে গত ঈদেও যেটি হয়েছে আমরা একটু আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো রয়েছেন সেখানে তার কাছ থেকে একটু ফোনে জেনে নেব সেখানকার অবস্থা মোমো আপনার কাছে জানতে চাইব রাঙ্গামাটিতে দুঃখিত রাঙ্গামাটিতে। যে একটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে সাতজন মারা গেছেন এই অবস্থাটি ঈদের আগ মুহূর্তে পর্যটনে কোনো প্রভাব ফেলছে কিনা কি মনে হয় আপনার কাছে যেমনটি বলছিলেন রাঙামাটি তো যেহেতু পাহাড়ি এলাকা আর যে সাতজন মার্ডারের যে ঘটনাটা ঘটেছিল এটা হচ্ছে রাঙামাটির নাদিয়াচর উপজেলায় যেটা রাঙামাটি শহর থেকে অনেকটা দূর প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার ওখানে যেতে প্রায় অনেক সময় লাগে সেজন্য রাঙামাটি শহরে পর্যটকদের জন্য ওই ওইটার কোনো আতঙ্কটাই নেই বলতে গেলে আর আরেকটা বিষয় ছিল যে পাহাড় ধসের কারণেও বৃষ্টির সময় পাহাড় ধসের কারণে অনেক পর্যটক আগে আসেনি তবে এখন পর্যটন যারা পর্যটন ব্যবস্থাপক আছেন মাটি পর্যটন ম্যানেজার সাথে আমি একটু কথা বলেছি সৃজন বিকাশ ডাকমা বড়ুয়া তিনি জানিয়েছেন আমাদেরকে এদের মধ্যে তাদের আশি পার্সেন্ট বুকিং হয়ে গেছে এবং পর্যটকদের সারা পাচ্ছে তারা এবারও অনেক দিন ছুটিতে অনেক পর্যটক আসবে বলে মনে করেন তিনি সেজন্য অভাবই ব্যবস্থা করা হয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থার জন্য পুলিশ সুপারও পুলিশ পুলিশের মাধ্যমে নিরাপত্তা জোরদারও করেছে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী ফাতেমু রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে আমরা ঈদ এবারের ঈদ পর্যটন লাভ করবো তাহলে ছোট বিরতি নিচ্ছে দর্শক ছোট বিরতি ফিরছে একটু আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিরোডা বিশ্রম লাভে আমরা ঈদ পর্যটনে আলোচনা করছি পর্যটনের উন্নয়নে আলোচনা করছি আমার আমি স্যার আপনার কাছে আসতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া ঈদ পর্যটন নিয়ে এইবারের ঈদ ঈদের যে পর্যটনের অবস্থাটি আমরা দেখেছি গত ঈদে কিছুটা সমস্যা ছিল বিশেষ করে রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক বড় একটি সমস্যা অনেক দিন ধরেই কাজ করছে অনেকে বলুন দাবি করেন যে পর্যটনে রোহিঙ্গাদের আশ্রয় ওই যেহেতু আমাদের অন্যতম পর্যটনের এলাকা কক্সবাজার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম ওখানে একটি সমস্যা তৈরি হয়েছে আবার সম্প্রতি রাঙ্গামাটিতে একটি খারাপ ঘটনা ঘটেছে সেখানে কোনো সমস্যা হতে পারে কিনা কিন্তু সার্বিক যোগাযোগ সব মিলে আপনার কাছে কি মনে হয় এবারে ঈদে পর্যটনটা কেমন যেতে পারে জি ধন্যবাদ আপনাকে আপনি যে কক্সেস বাজারে কথা বললেন কক্সেস বাজার হলো বাংলাদেশের ট্যুরিস্ট ক্যাপিটাল অফ বাংলাদেশ এবং আমাদের পর্যটনের অত্যন্ত সম্ভাবনাম একটা জায়গা হলো কক্সেস বাজার পাশাপাশি একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে রোহিঙ্গা তো একই সাথে আট দশ লক্ষ লোক যদি বিদেশ থেকে মায়ানমার থেকে বাংলাদেশে এসে পড়ে তাহলে সেই জায়গাটার অবস্থা কি হতে পারে একটা ভয়াবহ চিত্র তো আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের বিদেশি সম্প্রদায় তারা কূটনৈতিকভাবে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এই ইস্যুটাকে কিভাবে দ্রুত সমাধান করা যায় মাননীয় প্রধানমন্ত্রী মমতা বই মা তাকে আমরা জননী হিসেবে জানি উনি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সজায় তাদেরকে কিভাবে তাদেরকে কিভাবে সম্মান দেওয়া যায় পাশাপাশি তাদেরকে কিভাবে ফিরে নিয়ে যায় তাদের এই আগমনটা পর্যটনে কোনো সমস্যা পর্যটনে অবশ্যই মানে একটা সমস্যা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে আমাদের কক্সেস বাজারে দিনে রাতে যেভাবে একটা বিদেশি মানুষদের আনাগোনা এতে যত্রতত্র একটা অবস্থা সৃষ্টি হয়েছে একটা মিসম্যানেজমেন্টের সৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও কিন্তু পর্যটন থেমে নেই গত ঈদে ঈদুল ফিতরে এই কক্সেস বাজার আমি একটু আগে বলেছিলাম পাঁচ লক্ষ লোকের বীর জমা বীর হয়েছিল এবং এইবার ঈদেও কিন্তু প্রায় আমাদের জানা মতে যে আপনার যেই হোটেল আছে ছোট বড় চার সাড়ে চারশো হোটেল কোথাও কোনো তিল দারণের জায়গা নেই অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন ভ্রমণ পিপাসু এবং তারা কিন্তু একটু সময় পেলেই পর্যটনে ছোটে ঘুরে বেড়াতে ভালোবাসে প্রবীর কুমার সাহা এবার বর্ষা মৌসুম বলা চলে বৃষ্টি হচ্ছে বৃষ্টিরও আলাদা একটা সৌন্দর্য রয়েছে তারপরেও পর্যটনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে কিনা আপনার কাছে কি মনে হয় এবারের ঈদে ধন্যবাদ আসলে অনেকগুলা বিষয় এসছে জি আমাদের শিক্ষক মহাদ কথা বলেছেন তো আমি আপনাকে বলি আমি কিন্তু এফ বিসি এর একজন পরিচালক এবং সেখানে আমাদের কিন্তু একটা স্ট্যান্ডিং কমিটি আছে ট্যুরিজমের সেটা আমি আবার ডাইরেক্টর ইনচার্জ এখানে সারা বাংলাদেশে যারা ট্যুরিজমের সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে অর্থাৎ তাদের প্রত্যেকে আমাদের এফ বিসি এর সদস্য তা আমরা কিছুদিন আগে একটি স্ট্যান্ডিং কমিটির আমরা মিটিং করেছিলাম সেখানে বাংলাদেশে যারা বেসরকারি উদ্যোগে যে রিসোর্টগুলো করেছে বা যে অ্যামিউজমেন্ট পার্কগুলো করেছে সবার সাথে আপনাদের বসেছিলাম তো প্রত্যেকের মধ্যে যে একটা খুব আনন্দ উদ্দীপনা মানে অর্থাৎ তাদের ফেস তাদের বডি ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেট করছে যে আসলে এই সেক্টরে যারা বিনিয়োগ করেছে তারা বেশ উৎসাহিত উৎসাহিতের জন্য আসলে আপনি যখন একটা যে কোনো প্রজেক্ট পাবেন সেটা যদি আপনি একটা রেসপন্স পান আপনি যদি দেখেন যে সেখানে আপনার যেই পণ্য আপনি যেই প্রোডাকশানই করেন যেই শিল্পী করেন সেটা যদি একটা ভালো রেসপন্স হয় তাহলে আপনি নিজে উজ্জীবিত হন জি আপনারা কিন্তু উৎসাহিত হন তখন মানুষ উৎসাহিত কিন্তু জিনিসটা দাপে 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 উন্নত শিকারে পৌঁছে যায় তা আমরা মনে করি যে কিছু সমস্যা আছে সেগুলো আমরা ওই দিন আলোচনা করেছি সেই সমস্যাগুলো আমরা সরকার বরাবর আমরা চিঠি দিয়ে আমরা জানিয়েছি আমরা কিছু সাজেশনা দিয়েছি তবে সরকার কিন্তু খুব উদার কারণ আপনি জানেন যে এই সেক্টরে যারা বিনিয়োগ করছে তাদের জন্য কিন্তু সরকার অনেকগুলো ছাড় দিয়েছে অর্থাৎ আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো অর্থাৎ আপনার বিনোদনের জন্য আমরা জানি যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট লাগে এগুলো কিন্তু আমাদের দেশে এক সময় খুব নিজেরাই হয়তো দায় সারাভাবে এখন কিন্তু মানুষ খুব অত্যাধুনিক কারণ এখন যেহেতু টেলিভিশনের ডিজিটাল যুগ অনলাইন সিস্টেম মোবাইলে হাতে নিয়ে আপনি ইউটিউবে গিয়ে যে কোনো জিনিস চলে আসছেন তো সুতরাং এখন আর ফাঁকি ঝুঁকি বা যে আপনি যে একটা আহ দিয়ে একটা জিনিস তৈরি করবেন সেই দিন কিন্তু এখন নেই এখন কিন্তু মানুষ খুব সচেতন তো সুতরাং এই ইনস্ট্রুমেন্টগুলো আনতে কিন্তু অনেক কস্টলি অর্থাৎ অনেকে আপনারা মনে করছেন যে বিনোদনমূলক পার্কে যেগুলো দেখছেন তো সেগুলো কিন্তু অনেক কস্টলি আইটেম এবং সেগুলোর কিন্তু প্রচুর ডিউটি ছিল অলমোস্ট প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিউটি ইম্পোজ করা হতো এই মানে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আনার ক্ষেত্রে এগুলো সেট আপের জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হয় কারণ আমাদের দেশে জানান যে এই সেক্টরটা সদ্য স্যার বলেছেন যে এগুলো আসলে দশ পনেরো বছর আগেও অতটা মানুষের মধ্যে জাগরণ তুলতে পারে না তো এগুলো সেট আপের জন্য কিন্তু আমাদের দেশে প্রচুর বা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় তো এগুলা করার পরে তারপরেই একটা জিনিস কিন্তু পূর্ণাঙ্গ রূপ নেয় তা আমি যে কথাটা বলতেছিলাম যে এখন সবচেয়ে আশা বিষয় রাখি যে আমাদের দেশেই এখন কিন্তু এই জন্য আমাদের নিজস্ব জনবল সেটা সৃষ্টি হয়েছে এখন আমাদের এখানে আমরা যেমন আগে আমাদের মেশিনারি সমস্যাটা আমরা বিদেশ থেকেই তাদেরকে আনতে হতো কিন্তু এখন আমরা আমাদের নিজস্ব জনবল দিই সেটা আমরা করতে চাই একটা আশার দিক আর যেহেতু ইউনিভার্সিটি থেকে এখন যদি প্রত্যেক বছর

পর্যটন তো আমাদের বাংলাদেশের একটা নতুন সেক্টর এবং অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র আমরা সবাই এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা ইতিমধ্যে পাস করেছে প্রায় চারটা পাঁচটা বেস পাস করেছে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে যে ইন্টারকন্টিনেন্টাল যে বড় বড় মাপের যে হোটেলগুলি আছে সেখানে প্রচুর চাহিদার সৃষ্টি হয়েছে একটা সময় বাংলাদেশে যে হোটেলগুলি আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল

কক্সবাজারে যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলেছি আর তারা যেটা বলতে চাচ্ছে যে কি এইবারে ঈদে আসলে প্রচুর সংখ্যক পর্যটক হবে যেহেতু আপনার আহ মাঝখানে আহ সবার পরীক্ষা টরীক্ষা শেষ সবকিছু মিলিয়ে এবারে আশা করছে যে প্রায় লাখেরও বেশি পর্যটক এখানে হবে এবং এখানে যে পাঁচ তারকা মানের হোটেল গুলো আছে এবং সাধারণ মানের যে হোটেল গুলো আছে প্রত্যেকটা হোটেল তাদের নিজস্ব বাজেটের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্যাকেজ রেখেছে পর্যটকদের জন্য এবং এখানে এবারে আসলে পর্যটকদের জন্য যে বিশেষ ব্যবস্থাটি আছে সেটা হচ্ছে পুরা কক্সবাজার শহরটাকে জেলা প্রশাসনের আহ মাধ্যমে আপনার পুরা শহরটাকেই সিসিটিভির আওতায় আনা হয়েছে

জানেন যে ছয়টা ঋতু প্রত্যেক ঋতুতে কিন্তু করে উদম আসে সেটা সেটা যেমন এখন বর্ষাকাল বর্ষাটাও কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যের নীলভূমি হিসেবে আকৃত করেছে আপনি জানেন যে বর্ষাক নিয়ে অনেক কবিতা আছে অনেক গান আছে অনেক সৌন্দর্য আছে কিন্তু বর্ষাকালেও কিন্তু মানুষ মানে অনেকে বিশেষ করে হাওড়া অঞ্চলে গিয়ে ওনারা বেড়াতে চায় এবং বর্ষার যে একটা সৌন্দর্য রূপ সেটা কিন্তু শহরে আমরা ছোটো সময় বর্ষার যে প্রকৃত রূপ সেটা কিন্তু এখন বিলীন হয়ে যাচ্ছে তো এই রূপটাকে দেখার জন্য কিন্তু অনেকে আবার গ্রামে ছুটে যাচ্ছে হাওড়াঞ্চল ছুটে যাচ্ছে তো আমরা মনে করি যে এই বর্ষাকালটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি এই বর্ষাটাকে কেন্দ্র করে কিন্তু আমরা

আমি আসবো আপনার কাছে স্যার আমি আপনার কাছে আমার হাতে একেবারে কম সময় রয়েছে সংক্ষেপে আপনি যদি এই পর্যটন উন্নয়নের কোনো বিষয় আপনি যদি কোনো মতামত দিতে চান আপনার কোনো পরামর্শ আপনার কোনো গবেষণায় উঠে এসেছে এমন কোনো বিষয় যে পর্যটন কারো সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হ্যাঁ আমি আরেকটু একটু অ্যাড করতে চাই ওনার সাথে একটু অ্যাড করে বলি যে যে হাওর টুরিজমের কথা বললেন আপনি অষ্টগ্রাম কিশোরগঞ্জ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নেত্রকোনার হাওর নিরাপত্তা নিয়ে হয়তো একটু সমস্যা এখানে নিরাপত্তার একটু ক্রাইসিস আছে এবং বাবার বিষয় আছে কিন্তু সরকার যদি সেই সেক্টরটাকে গুরুত্ব দেয় এখানে যে হাওর এলাকাতে যদি একটা নিরাপত্তার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু দেখেন একটা পর্যটন মুখর হয়ে যাবে কিন্তু সেই এলাকাগুলি খুবই নান্দনিক আমার অষ্টগ্রামের যে হাউট টুরিজম গ্রামগুলি পানির মধ্যে বাঁচতেছে এক কথায় একেবারে নান্দনিক তো আমাকে যে কোশ্চেনটা করলেন যে এই বিষয়ে কি করা যায় আমাদের মাস্টার প্ল্যান করতে হবে একটা গভর্নমেন্টকে একটা যুগ বছর ক্ষেত্র বিশেষে তারপর আমাদের ক্যারিং ক্যাপাসিটি নিয়ে ভাবতে হবে আজকে টাইম কক্সেস বাজারে পাঁচ দশ লাখ লোক চলে আসতেছে তো আমরা যদি মেজার না করি যে কি পরিমাণ ট্যুরিস্ট এট এ টাইম সেখানে থাকা উচিত সেটার বিষয়ে আমাদের দেখতে হবে আমাদের যে আপনি নিরাপত্তার কথা বললেন সেটাকে আরও সুসংকত করতে হবে সুদৃঢ় করতে হবে আমাদের দেশি বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের বিভিন্ন ওয়েবসাইটের ব্যবস্থা করতে হবে আমাদের বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে দূতাবাসগুলোতে আমাদের বাংলাদেশ সম্পর্কে জানতে একেবারেই সময় নেই আমি কবির কুমার সাহাব এবারে ঈদের ড্রিম হলিডে পার্কে আমাদের দাওয়াত দিবেন কিনা কিংবা কি ধরনের ব্যবস্থা আপনি রাখছেন এই বিষয়ে জানতে আপনি সংক্ষেপে যদি কিছু বলতে চান আমি শেষ করব ধন্যবাদ আমি আবারো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর বদরুতজ্জামান ভূঁইয়া স্যারকে ধন্যবাদ জানাতে যে ওনারা গবেষণা করছে এবং কিছু কারিগরনা তৈরি করে আমাদেরকে দিবে আমরা আগামীতে পাবো এবং আমরা এই ধরনের যদি একদম সুশিক্ষায় শিক্ষিত এবং

কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে শুরু করে রাঙ্গামাটির পাহাড় থেকে শুরু করে এবং নদী ভ্রমণ থেকে শুরু করে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিও সময় দেওয়ার জন্য আজকের মতো শেষ করতে হচ্ছে অনেক আলোচনা রয়েছে দর্শক পর্যটন শিল্প নিয়ে আবারও এই বিষয়ে আমরা আলোচনা করব সবার ঈদ ভালোভাবে কাটুক সেই প্রত্যাশা রাখছি সবাই ঘুরতে যান ভালো ভালো জায়গায় বাংলাদেশের পর্যটন এগিয়ে যাক আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে